السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. নাকে অপারেশন হলে কিভাবে ওযু ও নামাজ পড়ব? নাকের অপারেশনটা যদি মাইনর হয়, ছোট হয়, ওযু করতে কোনো অসুবিধা না হয় তাহলে ওযু করবেন ঠিকমতো। আর যদি অল্প অসুবিধা হয় তাহলে যতটুকু অ্যাভয়েড করা দরকার হয়তো এই জায়গাটা, তাই না? তাহলে বাকি জায়গাটা আপনাকে ধুতে হবে, ভিজাতে হবে আর কি, এভাবে। আর যদি মানে অপারেশনটা বড় হয়, আপনি আরও বড় জায়গা ভিজাতে পারছেন না, তাহলে শরিয়া সেটা অ্যালাউ করে। এবং নাকে অপারেশনের কারণে যদি সেজদা দিতে কষ্ট হয় তাহলে সেজদা ইশারাতে দিলেই হবে। দলিল কি? দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে নিয়ে এসেছেন। বলেছেন, সল্লি কাঈমান ফা ইন লাম তাস্তাতির ফাকাঈদান ফা ইন লাম তাস্তাতির ফালা জাম্বি। দাঁড়িয়ে সালাত পড়ো, এটা ফরজের ক্ষেত্রে বলা হচ্ছে, না পারলে বসে, না পারলে শুয়ে। এটা হলো ইসলামী রুখসাতের নীতিমালা। এখানে বলা হচ্ছে, যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ সামর্থ্য রাখবে, তখন যেভাবে ইসলাম সালাত পড়ার নির্দেশনা দিয়েছে সেভাবেই করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। ফরজ সালাতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে কিছু ছাড় আছে, এটা আপনারা সবাই জানি। ওজুর ক্ষেত্রেও তাই, হাতে ব্যান্ডেজ তাহলে উপর দিয়ে মাসে করবেন, ধোবেন না। আর যখন ব্যান্ডেজটা ভালো হয়ে যায় খুলে ফেলবেন, ধুতে হবে। এটার উপর ভিত্তি করে আমাদের ওলামায়ে কেরাম একটা কায়দা বলেছেন, ইদা দাক আল আমরু ইত্তাসারা ওয়া ইদা ইত্তাসারা দাক। যখন কোনো নির্দেশ পালনটা কঠিন হয়ে যায় তখন শরীয়তের নির্দেশটা বিস্তৃত হয়ে যায়, সহজ হয়ে যায়, যে তোমার তাহলে এটা করতে হবে না, অথবা যেভাবে পারো সেভাবে করবা। কেউ যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পারে তাহলে বসে পড়বে, বসে সালাত পড়তে না পারলে শুয়ে। এখন কোন কাতে? খুব চালাক মানুষরা খালি প্রশ্ন করে, কোন কাতে, ডান কাতে না বাম কাতে, মাথা কি এভাবে রাখবে না ওইভাবে রাখবে নাকি উঠে রাখবে, হাজারো প্রশ্ন। এখানে আসলে শরিয়া বলছে আপনার যেভাবে কমফোর্টেবল ফিল হয়, কিন্তু কথায় কথায় চেয়ার নেবেন না। হ্যাঁ, চেয়ার নিষিদ্ধ না, চেয়ারে বসে পড়া, কিন্তু মানে শেপগুলোকে নিজের মন মতো না করে যেটা আপনার পক্ষে সম্ভব এবং যেটা মূল যে শেপ তার কাছাকাছি সেটাকে রক্ষা করতে হবে। আপনি পাচ্ছেন না তাই বলে শেপ উল্টাই দেবেন, এটা হবে না। ইসলামে আত্মরক্ষার বিধান কি? ধরুন কেউ আমাকে মারতে আসলো, আমার তো অবস্থায় নিজেকে রক্ষার্থে কতটুকু কি করা যাবে? নিজেকে রক্ষা করবেন নিজের এবং কারো কোনো ক্ষতি করা ছাড়া, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। নিজেকে রক্ষা করার জন্য যদি তাকে বাধা দিতে গিয়ে তার স্বল্পতম ক্ষতি করা যায় তাহলে সেটাই সীমাবদ্ধ। তাকে সুযোগ পেয়ে, যেহেতু সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে কেউ যদি আত্মরক্ষা করতে গিয়ে কাউকে মেরে ফেলে, হ্যাঁ, তাহলে এটা তার জন্য অপরাধ গণ্য হবে না, আর নিজে যদি মারা যায় তাহলে সে শহীদ হবে। তো সুতরাং সেই সুযোগটা গ্রহণ করে আপনি ছোট্ট একটা মাইনর কাজের জন্য কারো উপর ব্যাপকভাবে চড়াও হওয়া যাবে না। যেটা আজকাল দেখা যায়, মারামারি করতে করতে সে তার যার সাথে সে বিবাদে লিপ্ত তাকে মেরে ফেলছে, অথবা তাকে এত বেশি আঘাত করছে যেটা আসলে যৌক্তিক না। এগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স, মনে রাখবেন, এবং এই জন্য ফৌজদারি দণ্ডে আপনি দণ্ডিত হবেন। কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য মানে সবচেয়ে সুন্দর কৌশল আপনি অবলম্বনের অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। এই বিষয়টা বুঝারও একটা ব্যাপার আছে, যে আপনি যে আপনার উপর আক্রমণ করতে আসলো তাকে কিভাবে প্রতিহত করবেন, কোন কায়দায়, কোন কৌশলে, সেটা বুঝারও একটা ব্যাপার আছে। সুরা ফাতেহা পড়ার পর অন্য কোনো সুরার অংশবিশেষ পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে কি না? না, অংশবিশেষ পড়ার আগে বিসমিল্লাহ পড়া লাগবে না, কিন্তু যে কোনো সুরার শুরুতে আপনি নামাজের ভেতরে থাকেন, বাইরে থাকেন, তাহলে বিসমিল্লাহ পড়বেন। কোরআন দেখে পড়া এবং না দেখে পড়ার মধ্যে সওয়াবের কোনো তারতম্য আছে কি না, এটা নির্ভর করে আপনি হাফেজ কি না এবং নির্ভর করে আপনার সিচুয়েশনের উপরে। কোনো সন্দেহ নাই দেখে পড়ার মধ্যে, দেখে যে ধরলেন পড়লেন সেটা অতিরিক্ত কাজ,
যখন কোনো নির্দেশনা পালনের ক্ষেত্রে অতিরিক্ত কষ্ট করা হবে তাহলে অতিরিক্ত সওয়াব আপনি পাবেন। কিন্তু যদি আপনি হাফেজ হন এবং আপনার কাছে হাতে কোরআন নাই, আপনার সাথে কোরআন মুসহাফটা নাই, তাহলে আপনার জন্য কি বিধানটা হবে? আমরা কি বলবো যে আপনার সাথে মুসহাফটা রাখেন এটাই উত্তম আপনি মুখস্থ করার চাইতে? বরং অনেক সময় মুসহাফ রাখলে সেটা সংরক্ষণের একটা ব্যাপার এসে যায়। আপনি বাসে চলছেন, মুসহাফটা কোথায় রাখবেন? হাঁটুর উপরে নাকি সিটের উপরে? তাই না? অনেক কিছু ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আপনি চিন্তা করবেন যে আপনার সাথে কোরআনটা বহন করাটা উত্তম হবে নাকি রেখে গিয়ে আপনি মুখস্থ করাটা উত্তম হবে। তাহলে এটা সিচুয়েশান টু সিচুয়েশান আলাদাও হতে পারে, কিন্তু সার্বিক নীতিমালা হচ্ছে যখন আপনি পড়বেন এবং তার সাথে অতিরিক্ত কাজ করবেন তাহলে সওয়াব বেশি হবে। কেনাবেচা সম্পর্কিত সুন্নাহ মোতাবেক আপনার কোনো বই আছে কি না, না থাকলে অন্য কোনো ভালো বই আছে কি না? ইসলামী অর্থনীতির উপর অনেক বই আছে, তবে ইসলামে হালাল ও হারাম বেচা কেনা হাদিসের আলোকে এ সম্পর্কিত একটা বই আমরা প্রস্তুত করছি। আরেকটা বই হচ্ছে কেনাবেচা সম্পর্কিত ইসলামী আদব ও নীতিমালা, এ দুটো বই আমরা তৈরি করছি, ইনশাল্লাহ হয়তো আপনাদের কাছে এসে যাবে। আমাদের আরও বেশ কিছু বই ইতিমধ্যে বাজারে আছে, ফিকহ তহারা, তারপরে ফিকহুল হাজ ওল উমরা এবং ফিকহ সালাহ, সেটি আসছে ইনশাল্লাহ। এরকম আরও বেশ কিছু বই আছে ইনশাল্লাহ। আকিদার একটা ছোট্ট বই আছে, ওটাও আপনারা পড়তে পারেন। ইসলামী মতাদর্শ নিয়ে ব্যবসা করতে চাই কিন্তু জানি না কিভাবে করতে হয়, জানার জন্য কিছু বইয়ের নাম জানতে চাই, এক্সটেন্সিভ রিসার্চ ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চাই। ইসলামী মতাদর্শের আলোকে ব্যবসা করতে চান, মতাদর্শ নিয়ে না? হ্যাঁ, তার মানে ইসলামী মতাদর্শের আলোকে ভালো অবশ্যই। তাহলে আপনার ব্যবসায় আপনি যেমন শরিয়া মেনটেনের জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে পারেন সেটা হলো, কোনো যারা শরিয়া কনসালটেন্সি দিয়ে থাকে এরকম কোনো সংস্থার কনসালটেন্সি নেন অথবা কোনো শরিয়া এক্সপার্টের কনসালটেন্সি নেন। যেমন আমরা অসুস্থ হলে কী করি, হয় একজন এক্সপার্ট ডাক্তারের কাছে যাই স্পেশালিস্ট, অথবা স্কয়ার, ল্যাবেইড, এবনেসিনা এরকম কোনো একটা হসপিটালে যাই, তারা যেভাবে সাজেস্ট করে। তাহলে শরিয়ার জন্য তাই, হয় শরিয়া এক্সপার্টের মতামতের আলোকে আপনি চলবেন অথবা শরিয়া কনসালটেন্সি কোনো ফোরাম যদি থাকে বা ইনস্টিটিউশন থাকে তাদের আপনি সাহায্য নিতে পারেন। পৃথিবীর বহু দেশে এই ধরনের কনসালটেন্সি এখন দেওয়া হয়। হ্যাঁ, মালয়েশিয়াতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে এখন হয়ে গেছে অনেকগুলো। আর এক্সটেন্সিভ রিসার্চ ম্যাটেরিয়ালস, আপনি ইসলামিক ট্রেডিং অথবা বিজনেস ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ এরকম বিষয়ের উপরে সার্চ দিলে হাজার হাজার গবেষণা আর্টিকেল পেয়ে যাবেন। তো এগুলো তো রিসার্চ ওয়ার্ক, এগুলো পড়বেন, দেখবেন সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসররা এখানে প্রচুর লিখেছেন, আরবিতেও লিখেছেন, ইংরেজিতেও লিখেছেন। মধ্যপ্রাচ্যের প্রফেসররা এবং স্কলাররা, তাদের প্রচুর লেখা আছে, বইও আছে, আর্টিকেলও আছে, এর মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়ালস ফ্রি পিডিএফ আকারে আছে। আপনি যেমন রিসার্চ গেইট, একাডেমিয়া, ইডু এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যারা মানুষের রিসার্চ আর্টিকেলগুলো ছাপায়, তারা দুটো ক্যাটাগরি, প্রিমিয়াম ক্যাটাগরিতে আপনাকে পে করতে হবে, অনেক বেশি আর্টিকেল পাবেন, আর ফ্রি ক্যাটাগরিতে অল্প কিছু আর্টিকেল আপনি পাবেন। ব্যাংকের চাকরি হারাম নাকি হালাল? হারাম হলে রেফারেন্স দেবেন। আচ্ছা, আসলে ব্যাংকের চাকরি হারাম হালাল এটা নির্ভর করবে ওই ব্যাংকের অ্যাক্টিভিটিজের উপরে। ব্যবসা, যেমন আপনার ব্যবসা হালাল কি হারাম এটাও নির্ভর করবে আপনার ব্যবসায়িক অ্যাক্টিভিটিজের উপরে। ব্যাংকের যে সেবা, হ্যাঁ, যদিও অনেকে বলে ব্যাংক পদ্ধতিটা এটা ইহুদিদের থেকে এসছে, হতে পারে, কারণ ইহুদিরাই প্রথম সুদঘর, তাই না? আর ব্যাংকের মানে শুরু থেকেই তারা সুদ নিয়েই আছে, ব্যস্ত, এ থেকে বের হতে পারছে না। ইসলামিক ব্যাংকিং যখন আসলো, তারা ব্যাংকিংয়ের অনইসলামিক ফিচারগুলো বাদ দিয়ে ইসলামিক ফিচারগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। আচ্ছা, এখন কোন ব্যাংকের কথা আপনি বলছেন? দেখবেন যে সেই ব্যাংক তার ইসলামিক এটিকেট মেনটেন করে কি না, শতভাগ এটিকেট মেনটেন করা,
ইসলামিক পলিসি মেনটেন করা, ইসলামিক গাইডলাইন ফলো করা শতভাগ, এটা খুব জরুরি। কিন্তু পালন করতে গিয়ে ভুল হতে পারে, ভুল হলে আবার সেটাকে কোন সিস্টেমের মাধ্যমে তারা রিকভারি দিচ্ছে এটাও দেখার বিষয় আছে। তাহলে যে ব্যাংকগুলো অন্তত পলিসি স্ট্র্যাটেজি এবং হালাল হারামটা তারা মেনটেন করে, তাহলে কিছু ভুল থাকা সত্ত্বেও তাদের চাকরিটা হালাল হতে পারে, কারণ তারা মূলনীতিগত বা নীতিগতভাবে ইসলামিক শরিয়াকে ফলো করছে, ইসলামী শরিয়া গাইডলাইন ফলো করছে। আপনিও কিন্তু ইসলামী শরিয়া গাইডলাইন ফলো করছেন, বাট আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে কে বলবেন যে তার কোনো ভুল হয় না? একটা হাত অন্তত দেখতে চাই, মানে আপনি বলবেন যে আমার কোনো ভুল হয় না, আমি শতভাগ কোরআন এবং হাদিস মেনে চলি। তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভুল হতে পারে না? আমাদের অনেকে সমালোচনা করেন যে এ সমস্ত প্রতিষ্ঠান অনেক ভুল, আপনার নিজের যিনি সমালোচনা করছেন আপনারও অনেক ভুল। ভুল দিয়ে কাউকে হারাম ঘোষণা করা যাবে না। যদি কেউ সত্যিকার ইমান এবং ইসলামের পথে চলতে চান, চলেন, তাহলে শরিয়া তাকে স্বীকৃতি দেয়। হ্যাঁ, তার ভুলগুলোকে কখনো সগিরা গুনাহ কখনো কবিরা গুনাহ হিসেবে ট্রিট করে, আর যদি সে শিরিক করে বসে তাহলে তো ভয়াবহ গুনাহ, তাই না? সেক্ষেত্রে দেখতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো তারা আসলে কি করছে। কোনো সন্দেহ নাই, মুসলিমদের মধ্যে যেমন কেউ ইচ্ছে করে তারা ভুল করছে, পাপ করছে, আছে না এরকম? এবং অনেকে পাপ করে গৌরববোধও করছে, এরকম আছে না? অনেক প্রতিষ্ঠান আছে এরকম, যারা সুদী ট্রানজ্যাকশনের মধ্যে থাকাটাকে গৌরব মনে করে, আছে এরকম, আছে না? মুসলিমদের মধ্যে আছে, এবং এরকমও অনেক আছে যারা ইসলামের নামেও তারা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে কিন্তু প্রকৃত ইসলামকে তারা ফলো করছে না। এটা আপনি দেখবেন, আপনি যদি সিনসিয়ার মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি কোথায় চাকরি নিতে যাচ্ছেন সেখানে ইসলামী নীতিমালা মেনটেন করা হচ্ছে কি না, এটা আপনাকে করতে হবে। সালাফে সালেহিনের অনেকের নামের শেষে মাজহামের নাম সম্পৃক্ত রয়েছে, কিন্তু আমরা জানি তারা তাকলিদ করতেন না। তাহলে তাকলিদ ব্যতিরিকে তারা মাজহাব অনুসরণ করতেন কীভাবে, কীরকম? যেমন যারা একজন প্রখ্যাত আলেমের সাথে কোনো মাজহাবের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, এটা পরবর্তীরা, যেমন ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহমাহুল্লাহ, ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহমাহুল্লাহ, তো উনি তো নিজের নাম হানাফি রাখেন নাই, বুঝতে পেরেছেন? আর ইমাম ইবনু আবিল ইজ উনি ছিলেন ইবনু কাসিরের ছাত্র, ইবনু কাসির ছিলেন ইবনু তাইমিয়ার ছাত্র, ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি উনি ছিলেন ইবনু তাইমিয়ার নাতি ছাত্র, বুঝতে পেরেছেন? তো ছাত্রের ছাত্রকে বলা হয় নাতি ছাত্র। এই জন্য ইমাম ইবনু আবিল ইজ আকিদার দিক থেকে একদমই স্পষ্ট এবং সহি আকিদার অনুসারী ছিলেন, এবং আমাদের দেশে অনেকেই তাকে আর মানতে চায় না, এজন্য কারণ ইবনু তাইমিয়ার দ্বারা প্রভাবিত হয়েছেন। বিষয়টা এখানে, মানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, যখন আপনি কোনো দল বা মাযহাবকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন তখন আপনার বাবাও যদি এ থেকে একটু বের হয় আপনি তাকে আর দেখতে পারবেন না। ইমাম ইবনু আবিল ইজ তার বাবাও হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম ছিলেন, তিনি নিজেও হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম, কিন্তু তার প্রবলেমটা হলো তিনি ইবনু কাসিরের চিন্তাভাবনা এবং তার বিশুদ্ধতা দ্বারা প্রভাবিত ছিলেন। তো পরবর্তীতে আসলে যারা যদি কোনো ট্যাগ লাগায় তাহলে পরবর্তীরা দায়ী, ওনারা নিজেরা দায়ী নন। ওনাদের মধ্যে আমরা যেটা দেখেছি, সেই বড় বড় ইমাম সাহাবাই কেরামের পর থেকে আরম্ভ করে তাবেউন আতবা উত্তাবেইন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ সহ এই যে মুহাদ্দিসিন কেরাম, ইনারা প্রত্যেকেই দলিলের সাথে চলতেন। কিসের সাথে? দলিলের সাথে। দলিলটা কি? কোরআন এবং হাদিস। এবং ওনাদের সে যোগ্যতাও ছিল, ওনারা যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম ছিলেন, ওই যুগের না, সব যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যদি তাকেই আমরা বিশ্লেষণ করি, দেখব তার অসংখ্য মতামত তিনি সেখান থেকে রুজু করেছেন,
যখন তিনি মতামতটা দিয়েছেন তখন দলিলের আলোকে দিয়েছেন আপাত দৃষ্টিতে যে দলিলটা তার কাছে গ্রহণযোগ্য অথবা ইজতিহাদের আলোকে গবেষণার আলোকে দিয়েছেন আপাতত যে ইজতিহাদটা তার কাছে গ্রহণযোগ্য পরবর্তীতে তার ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এরকম আরো ছাত্ররা ছিল তাদের সাথে ডিসকাশনের পরে অথবা ক্লাসে ডিসকাশনের পরে দেখা গেছে যে তার কাছে পরবর্তীতে ভিন্ন কোনো মত যেটা আগে তিনি মত প্রকাশ করেছেন ভিন্ন মতটাকে দলিলের আলোকে আরো শক্তিশালী মনে হওয়ার পরে আগের মত থেকে তিনি রুজু করেছেন এরকম অসংখ্য ঘটনা অসংখ্য বিষয় কিন্তু হানাফি মাযহাবের ফিকহি বইগুলোতে আছে আবার আমরা এটা দেখি যে একটা মাযহাব তো শুধু একক ব্যক্তির মতের উপরে না তার ছাত্ররাও সেখানে অনেক গবেষণা করেছেন করেছেন না এখানে যেমন হানাফি মাযহাবের মধ্যে আমরা দেখি যে আবু ইউসুফ রাহমাহুল্লাহ তিনি আবু হানিফার সাথে অনেক মতের মধ্যে মতভেদ করেছেন করেছেন না এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম মাহমুদ একমত আর আবু ইউসুফ আরেক মত দেখা গিয়েছে সাহাবাইন আবু ইউসুফ এবং ইমাম মাহমুদ একমতে আবু হানিফা রাহমাহুল্লাহ আরেক মত অসংখ্য উদাহরণ আছে ইবনে আবিল ইজ তার আত-তানবিহ আলা মুশকিলাতিল হিদায়ার মধ্যে এগুলো সুন্দর করে বর্ণনা করেছেন যেমন বেতরের সালাত আবু হানিফা রাহমাহুল্লাহর মতে ওয়াজিব আর সাহাবাইন আবু ইউসুফ এবং ইমাম মাহমুদের মতে সুন্নতে মুআক্কাদা আসরের সালাহ আবু হানিফা রাহমাহুল্লাহর মতে দুই মেসেলের পরে ওয়াক্ত হবে আর সাহাবাইনের মতে জমহুরের সাথে তারা একমত তাকওয়িয়া উম্মুল কোরা যেটা শো করা আছে যে এক মেসেলের পরে পরপরই আসর ওয়াক্ত হবে তাহলে সরাসরি আবু হানিফা রাহমাহুল্লাহর ছাত্ররাও তো তার সাথে খেলাফ করেছেন আবার আবু হানিফা রাহমাহুল্লাহ তার পূর্বের মত থেকে এটা কি এমনি এমনি রুজু করেছেন নাকি দলিলের ভিত্তিতে তাহলে যেটা আমরা কনক্লুড করতে পারি শুধু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ না ইমাম শাফির ক্ষেত্রে এটা আরও প্রকট তিনি যখন মদিনা থেকে বাগদাদ হয়ে মিশরে গেলেন তখন তার পূর্বের কিছু মত হলো আর নতুন কিছু মত হলো দিন কি নতুন করে এসেছিল না আমরা জানি যে দিনের যে জিনিসগুলো ফিক্স আমাদের সকল ওলামাই কেরাম সেগুলো নিয়ে দ্বিমত করেন নাই জোহরের নামাজ চার রাকাত না তিন রাকাত কেউ দ্বিমত করেছেন ডেইলি পাঁচ ওয়াক্ত না ছয় ওয়াক্ত নাকি চার ওয়াক্ত কেউ দ্বিমত করেছেন কোরআন আল্লাহর কিতাব কিনা কেউ দ্বিমত করেছেন সুরাতুল ইখলাস এটা কি কোরআনের সুরা নাকি বাইরের সুরা এটা কেউ দ্বিমত করেছেন করেন নাই তো মৌলিক জিনিসগুলো নিয়ে তারা দ্বিমত করেন নাই তারা দ্বিমত করেছেন যেখানে ইজতিহাদ করা যায় ইসলামের বেশ কিছু এরিয়া আছে ইসলামের মানে নীতিমালার আলোকেই এই এরিয়াগুলোতে ইজতিহাদ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাও করেছেন ওই যে বনু কুরাইজার ঘটনার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই তোমরা বনু কুরাইজাকে গিয়ে অবরোধ করো ওখানে গিয়ে আসর পড়ো এক দল দেখলেন যে পথে আসর রক্ত হয়ে গেল তারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে আসর রক্ত হয়েছে পড়ি কারণ কোরআন তো বলছে রক্ত হওয়ার সাথে সাথে পড়া ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুজ আরেক দল বলল যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনু কুরাইজা পৌঁছে তারপর আসর পড়ো তাহলে এক দল পথে পড়লেন ওয়াক্ত হওয়ার পরে আরেক দল বনু কুরাইজার কাছে গিয়ে পড়লেন এটা সহিহ হাদিস কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সবাই আসলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো দুই ভাগ হয়ে গেছি কেউ আগে পড়ছে কেউ পরে পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই ঠিক আছে তিনি ইজতিহাদকে এখানে অ্যালাউ করলেন খেয়াল করেন তাইলে একটা জিনিস মনে রাখবেন যেখানে ইজতিহাদ করা যায় সেখানে ইখতিলাফ করা যায় যেখানে ইজতিহাদ করা যায় সেখানে ইখতিলাফ করা যায় যেখানে ইখতিলাফ করা যায় সেখানে ইজতিহাদ করা যায় কিন্তু সব জায়গায় না সব জায়গায় না মানে আল্লাহ সম্পর্কিত যে লুসিড এবং ক্লিয়ার নলেজটা কোরআন সুন্নাহ দিয়েছে সেখানে কিন্তু ইখতিলাফ করা যাবে না আর রহমান আল্লাহর নাম কি না এই ইখতিলাফ করার সুযোগ নাই আল্লাহ দয়ালু নাকি নির্মম এই ইখতিলাফ করার সুযোগ নাই কারণ আল্লাহ নিজেকে ডিসক্রাইব করেছেন বর্ণনা করেছেন তাহলে আমরা দেখছি যে আমাদের ইমামরা ইজতিহাদের এরিয়াগুলোতে ইখতিলাফ করতেন কিন্তু আন্দাজে না প্রবৃত্তির তাড়নায় না তারা সর্বশেষ চেষ্টা করতেন উইথ ফুল ডেভোশন যে সর্বাত্মক চেষ্টা করে শরিয়ার হুকুমটা কি করে জানা যায় জানার পরে তার কাছে এটা মনে হয়েছে ইমাম শাফির কাছে আরেকটা মনে হয়েছে ইমাম মালিকের কাছে আরেকটা
মনে হয়েছে দলিলের আলোকে কিন্তু দলিল ছাড়া না সেই কারণে اختلافটা হলো এবং এটা এমন একটা প্রক্রিয়া যদি আজকে একটা বিষয় নিয়ে যেখানে ইস্তিহাদ গবেষণা করা যায় এখানে আমরা গবেষণা করে করা শুরু করি তাহলে সবাই একমত কিন্তু হবে না হবে হবে না এটা অসম্ভব এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে তার দুই ছাত্ররা প্রচুর اختلاف করেছে এবং ইমাম আবু হানিফা কখনোই তাকে বলেন নাই এই তোমরা আমার সাথে اختلاف করো না আমি তোমার উস্তাদ না তোমাদের বলেছেন কখনো বলেছেন এটা বেয়াদবি বলেছেন কখনো বরং তিনি স্বীকৃতি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন উস্তাদ ছাত্রদেরকে স্বাধীনতা দিয়েছেন যে আমার মাযহাবে তোমাকে থাকতেই হবে not necessary তোমাকে থাকতে হবে কোরআনের সাথে তোমাকে থাকতে হবে হাদিসের সাথে সুন্নাহর সাথে this is the rule this is the recommendation by the quran and the sunnah ফলে প্রত্যেক মাযহাবের উলামায়ে কেরামের মধ্যে দেখি আমরা আপনি বইগুলো পড়েন না আমার কাছে তো আছে আমি শরিয়ার ছাত্র প্রত্যেকটা বইতে আমাদের উলামায়ে কেরামের اختلاف গুলো আদবের সাথে লিপিবদ্ধ করা আছে এবং তাদের মূলনীতি ছিল দলিলের আলোকে ইস্তিহাদ করা অতএব আজকে আন্দাজে গায়ের জোরে আপনি একটা কথা বলবেন চালিয়ে দিবেন আর আপনি অন্ধ তাকলিদের ভিত্তিতে শরিয়ার কোনো ফর্মুলা কোনো আকীদা কোনো মাসআলা দিবেন এটা হবে না এটা ইসলামে কখনোই কোনো কালে এলাউড ছিল না আজকেও না হ্যাঁ আপনি বলবেন যে আমি তো সাধারণ মানুষ আমি কি করব আপনি কি করবেন সেটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন এত কঠিন না অনেক সময় মানুষ মনে করে এই ধরছি ওনারে প্যাস দিছি দেখি কি বলে যে আমি সাধারণ মানুষ আমি তো ইস্তিহাদ করতে পারি না আমি কি করব এটার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন আপনার আশেপাশে কি আহলু যিকর মানে আহলু যিকর মানে কি যিকর ওয়ালা না আহলুল ইলম আহলু যিকর মানে কারণ কোরআনের একটা নাম হলো আদ-যিকর আদ-যিকর ইলমকে ইন্ডিকেট করে ইলম সহি ইলম তাহলে ফাসআলু আহলা যিকরি আই ফাসআলু আহলা আল ইলম যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমার কাছে ইলম না থাকে তুমি যদি লেম্যান হও সহজ জিনিস এই জন্য হাশিয়াত ইবনে আবেদিন এটাকে ফতোয়া শামিয়া বলা হয় বিখ্যাত হানাফি মাযহাবে খুবই মর্যাদার বই বলা হচ্ছে সেখানে ইবনে আবেদিন উল্লেখ করছেন যে সাধারণ মানুষ তারা জীবিত মুফতিকে জিজ্ঞেস করবে মৃত কে না আবু হানিফা রাহমাহুল্লাহর কবরে সে কঠি মানে অনেক কষ্ট করে যদি ইরাকে পৌঁছেন জিজ্ঞেস করেন হে ইমাম এই মাসালাটা একটু বলেন উনি বলতে পারবেন আসলে আমরা করছিটা কি আপনি দেখেন আপনি আবু হানিফা রাহমাহুল্লাহকে অনুসরণ করেন আসলে ফতোয়াটা জিজ্ঞেস করছেন আপনার লোকাল ইমামকে যাই দেখেন অথবা আপনার লোকাল মুফতিকে অথবা মাদ্রাসার কোনো মুফতিকে উনি যদি ভুলও বলে আপনি মনে করতেছেন সেটাই আবু হানিফা রাহমাহুল্লাহর কথা ঘটনাটা এটা না তাহলে ইমামদের কথা আসলে পড়াশোনা নাই আমাদের মধ্যে এই জন্য জাহালাত আমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আমরা দিনকে জানার জন্য জীবিত আলেম এবং মুফতিকে জিজ্ঞেস করব আর আলেম এবং মুফতির উপর ফরজ হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়া হ্যাঁ উনি মাযহাবের সাহায্য নিতে পারেন অসুবিধা নাই এবং মাযহাবকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত আমাদের বুঝ অনুযায়ী সেটা কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে উত্তীর্ণ তাহলে আমরা কাকে মানছি আসলে আমরা কোরআন হাদিসকে মানছি মাযহাবের জন্য মাযহাবকে মানছি না মাযহাব আমাদের এক নম্বর জিনিস না এক নম্বর জিনিস হলো কোরআন এবং হাদিস আর এক নম্বর ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কিংবা ইমাম শাফি মালিক নয় এক নম্বর ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্যের সাথে অন্য কোনো ইমাম তার উম্মতের কারো বক্তব্যের যখন কনফ্লিকশন হবে কাটটা মানবো এটা তো খুব সহজ কথা একে কি দ্বিমত করার সুযোগ আছে বলেন কিন্তু আমরা অনেক সময় ওই ছোট্ট একটা জিনিস না বুঝে নিজেরা একটা প্রান্তিক সীমানা চলে যায় একটা পক্ষ নেই উল্টাপাল্টা কথা বলি আমার কাছে মনে হয় এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কোনো মাযহাবকে গালমন্দ করব না মাযহাবের ইমামদেরকে গালমন্দ করব না এবং কোনো মাযহাবকে অন্ধ অনুকরণ করব না আমরা চলব কোরআন সুন্নার পথে আর আমাদের যত ইমাম আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা এবং আস্থা থাকবে বাস এটাই হচ্ছে মানহাজ কোনো পণ্য কিনে যদি সেটা উচ্চ দামে বিক্রি করা হয় সেটি কি জায়েজ হবে
পণ্য কিনে তো উচ্চ দামে বিক্রি করবেন, নিম্ন দামে বিক্রি করলে তো আপনার 12টা বাজবে, ব্যবসা না করাই ভালো। কিন্তু কতটা উচ্চ এ প্রশ্ন সেটা করতে পারতেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আপনি 1% 2% থেকে আরম্ভ করে 10-12 সর্বোচ্চ 20% পর্যন্ত লাভ করবেন। এটা কিন্তু হাদিসের কথা না, এটা আমরা বলছি যে মানুষের জন্য যেটা সহনীয় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। ওই যে হাদিসটা আজকে শুরুতে বললাম, আল্লাহ সেই বান্দাকে রহম করুন যে বান্দা বিক্রির সময় ছাড় দেয়, কেনার সময় ছাড় দেয়। তাহলে সেটার দ্বারা বোঝা গেল যে মানুষের জন্য আপনি যে প্রফিটটা করলে সহনীয় হয় সেটা করবেন। সাধারণত মানুষ অ্যাকসেপ্ট করে নিত্য প্রয়োজনীয়র ক্ষেত্রে 10%, 8%, 7%, 12%, এটা উত্তম। সর্বোচ্চ লাভ আপনি 15-20% পর্যন্ত করেন, কিন্তু সেটাতেও আপনি না গেলে ভালো, আপনি 10-এর একটু কম বেশি এর মধ্যে থাকেন। আর শৌখিন জিনিসের মধ্যে দেখবেন যে এই শৌখিন জিনিসটা কি আমাদের মতো অল্প পয়সার চাকরি যারা করে তারা করতেছে নাকি কোটিপতিরা করতেছে। তাইলে আমাদের ক্ষেত্রে আপনি 25% করেন, একটা স্নো দরকার এই শীতকালে বা একটা তেল দরকার মুখে মাখার জন্য, 25-30% পর্যন্ত করেন। আর যদি কোটিপতির জন্য আপনি মার্কেট রেটটা নির্ধারণ করতে চান শৌখিনতার ক্ষেত্রে, তাহলে 100% করেন, অসুবিধা নেই। আর সে 100% ছাড়া কিনবেও না। আমার এক বন্ধু, উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছিলেন, ব্যাচেলরের পরে তো আমি মাস্টার্স চালিয়ে গেলাম, উনি ব্যবসায় নামলেন মদিনায়। খুব অভিজাত একটা ব্যবসা, আতর এবং রুদ, আতর এবং রুদের ব্যবসা। তো আমি একদিন ওনার সাথে দেখা করতে গেলাম একটা খুব নাম করা হোটেলের নিচে, ওনার ছোট্ট একটা শপ। আমাকে হঠাৎ করে বলল যে ভাই, আমি যে এত লাভ করতেছি গুণা হবে কি না? তাই আমি বললাম কত লাভ করতেছেন? কয় ভাই 400-500 গুণ লাভ করতেছি। বুঝছেন 400-500 গুণ? বুঝছেন তো, অনেক বেশি, অনেক বেশি। মানে 100 গুণ লাভ হলো যেমন 1 টাকারটা 2 টাকা, তাহলে 1 টাকারটা 5 টাকা যদি বিক্রি করেন তাহলে 500 গুণ। তাই বললাম তাহলে এত এত লাভ করার দরকার কি? বললো যে দেখেন, যারা আমার কাস্টমার ওরা অনেক ধনী, আমি চেষ্টা করি তারা কত কম বললে তারা তারপরও নেবে, আরও বেশি বললে আরও দ্রুত নেবে। মানে কিছু ধনী মানুষ আছে তারা 1000 গুণ 2000 গুণ দাম না বললে নেবে না। জেদ্দায় মক্কায় দেখলাম কিছু কিছু ঘড়ি, এমনি আমি একদিন হাঁটছিলাম, সময় ছিল, দেখি যে একটা ঘড়ির দাম 1.5 লক্ষ রিয়াল, সুবহানাল্লাহ। জুতার দাম 30,000 রিয়াল, কোটের দাম 50,000 রিয়াল, হ্যাঁ ওই যে ইউরোপিয়ান মেড। তো যাই হোক, এটা আসলে এটাও ঠিক যে এটা ইসরাফের মধ্যে চলে যেতে পারে। তো এত শৌখিনতার দরকার কি সেটা ব্যবসায়ীরা বলতে পারবে, কিন্তু আমাদের সমাজে ধনী মানুষ যারা খুব সহজে, ওই বললাম না, মনোপলি বিজনেস করে, কষ্ট করে কিন্তু এত টাকা আসে না, মনে রাখবেন কষ্ট করে এত টাকা আসে না, এটা কৌশলে আসে। মনোপলি, এই যে বিল গেটসের এত টাকা কৌশলে এসছে, মনোপলি বিজনেস। আপনি তার সফটওয়্যারটা অরিজিনালটা কিনেন উইন্ডোজ কত টাকা? আমাকে বহু আগে একজন বলছে $2000, এখন উইন্ডোজ পাইরেসি পাওয়া যায় 50 টাকা, আর অরিজিনালটা হলো $2000। তো তিনি কত কাল ধরে এই মনোপলি বিজনেসটা করবেন, তাই না? এটা একটা নৈতিকতার প্রশ্ন চলে আসে। ফলে তাদের জন্য আপনি বেশি লাভ করতে পারেন, কিন্তু আমি মনে করি যে আসলে দুনিয়াদারিটাকে বেশি এনকারেজ করা উচিত না, এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই হ্রাস টেনে ধরা উচিত। বাকিতে বিক্রি, এটা তো আরেকটা প্রসঙ্গ, এটা হলো বাকিতে বিক্রিতে জায়েজ আছে কিনা। জায়েজ আছে, বাকিতে বিক্রি আর নগদ বিক্রি কি সমান হতে হবে? এর ধরুন কোনো শর্ত ইসলাম আরোপ করে নাই। ইসলাম বলেছে বাকিতেই করেন আর নগদই করেন, এককালীন আপনাকে দাম নির্ধারণ করতে হবে। আচ্ছা, দাম নির্ধারণ করার পরে বাকিতে করলেন, 6 মাস পরে দেওয়ার কথা, দিতে পারলো না, বলল যে ভাই আপনি আমাকে আরও 6 মাস বাড়িয়ে দেন, আমিও আপনাকে বাড়িয়ে দেবো, এটা হলো সুদ। এটাই জাহেলি যুগের সুদ ছিল, রিবান নাসিয়া, বুঝতে পেরেছেন? আরও 6 মাস আপনি বাড়িয়ে দিবেন বিনা পয়সায়, এটা হলো শরিয়া। জুমার সালাত ইমাম যখন শেষ সেজদায় আছেন তখন কেউ যদি জামাতে অংশগ্রহণ করেন তখন করণীয় কি? আচ্ছা, সে কি 2 রাকাত নাকি 4 রাকাত আদায় করবে? এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন।
প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এমন মুসল্লি হতে যাচ্ছেন কেন আপনি তো খুতবার আগে তো আসার কথা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উদ্দেশ্যে যে কি চমৎকার বাণী শুনিয়েছেন সেটা ভুলে যাচ্ছেন কেন নাকি সেটা কোনো শুনেন নাই যে প্রথমে আসে প্রথম প্রহরে মানে প্রথম দিকে প্রথম প্রহর বলতে একদম সূর্যাস্তের পর পর এই ব্যাখ্যাটা কেউ কেউ করলেও তার পক্ষে দলিল নাই কিন্তু যে মানে ধরেন 8টা 9টা 10টার মধ্যে প্রথম দিকে যে আসে সে একটা উট কুরবানির সমান সওয়াব তারপরের সময় যে আসে সে একটা গরু কুরবানি তারপরে খাসি কুরবানি তারপরে মুরগি কুরবানি তারপর ডিম কুরবানি এখন তো আপনি ডিমও কুরবানি করতে পারলেন না বড় মুশকিল না ইয়া সালাম আপনি আপনি তাহলে খুবই দুরবস্থার মধ্যে আছেন যদি কেউ ইমামকে এই অবস্থায় পায় তাহলে অনেকেই বলেছেন সে জোহরটা পড়ে নেবে কিন্তু আমার দৃষ্টিতে সে জুমাটাই পড়বে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহ ইমামকে নির্ধারণ করা হয়েছে যেন মুক্তাদি তাকে অনুসরণ করে এখন মুক্তাদি জুমার সালাত ধরেছে ইমাম কি পড়াচ্ছিলেন জুমার সালা অতএব জুমার সালাটা পড়া বিধেয় যারা বলেছেন যে এখানে জোহরের চার রাকাত আদায় করবে এটাও ইজতিহাদ এটাও ইজতিহাদ আর আমরা যেটা বলছি সে তো আসলে সালাত মিস করেই আছে মাত্র সে তাশাহুদে পেল তাকে তাশাহুদে পেল বটে সে কি দ্বিতীয় রাকাত পেল পেল না তাহলে তাকে নতুন করে পড়তে হবে তাহলে আমি যেটা বলছি সেটাও হাদিসের আলোকে ইজতিহাদ আর যারা বলেছেন জোহর পড়বেন সেটাও তাদের ইজতিহাদ কারণ তারা বলছেন তার তো এই অংশটা পাওয়াটা বাদ তাকে নতুন করে পড়তে হচ্ছে অতএব নতুন করে পড়লে জোহর পড়তে হবে আচ্ছা আমার দৃষ্টিতে জুমাটা পড়াটাই এখানে উত্তম কেউ যদি কোনো বাগান বা দোকান কয়েক বছরের জন্য বিক্রি করে মোটা অঙ্কের অর্থ পায় তা থেকে কী পরিমাণ দান বা জাকাত দেওয়া দরকার জাকাতের যদি দোকান করে বাগান করে তাহলে তো সেখান থেকে তাকে বাৎসরিক 2.5% হিসাবে 2.5% হিসাবে জাকাত দিতে হবে আর দান তিনি তার ইচ্ছা অনুযায়ী দান করবেন কারণ নফল দানের ক্ষেত্রে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি করতেন আর জাকাতের ক্ষেত্রে ফরজ যেটা সেটা 2.5% যদি ব্যবসায়িক ক্ষেত্রে হয়ে থাকে আর যদি তিনি ফসলের জাকাত দিতে চান তাহলে প্রত্যেক ফসলে একবার করে জাকাত বছরে দুটো ফসল হলে দুইবার জাকাত দিবেন ওসর যেটাকে আমরা বলি আর তিনবার ফসল হলে তিনবার ওসর দিবেন কোনো ব্যক্তি অতীতে কোনো লেনদেন করতে গিয়ে কারো থেকে অর্থ নিয়ে তাকে আর খুঁজে না পেলে কী করবে চেষ্টা করবে সর্বতোভাবে মিনিমাম এক বছর তিনি তাকে প্রচার করবেন যাতে খুঁজে বের করতে পারেন আর যদি বের করতে না পারেন বের করতে পারা মানে তাকে অথবা তার কোনো আত্মীয় স্বজন তার কোনো ওয়ারিস ইত্যাদি সেটাও যদি মানে কোনো সন্ধানই যদি না পান তাহলে তার পক্ষ থেকে সাদাকা করে দেবেন আচ্ছা আর এই সাদাকার ক্ষেত্রে এটাও হতে পারে ব্যক্তি যদি দেখা যায় যে তার নিজের পরিবারে সাদাকা গ্রহণ করার মতো কেউ আছে তাহলে সেখানেও সে ওই ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করে দিতে পারে যারা নিয়মিত সালাত আদায় করে না এবং হালাল হারামের ব্যাপারে সচেতন না তাদের জানাজা পড়া যাবে কি না মুআমালাতের ব্যাপারে করণীয় কি যদি তারা মুসলিম পরিচয়ে থাকে এবং তাদের পরিবারে প্র্যাকটিসিং লোকরাও থাকে আশা করা যায় মৃত্যুর আগে তিনি হয়তো তওবা করেছেন এরকম যদি সম্ভাবনা থাকে তাহলে তাদের জানাজা পড়া যাবে কারণ একজন ব্যক্তি অমুসলিম হওয়ার আগ পর্যন্ত জানাজা বাতিল করা যাবে না তিনি অমুসলিম অবস্থায় মারা গিয়েছেন তার দলিল কি তাই না এটা আমাদেরকে দেখতে হবে আর আমাদের সমাজে নামাজ পড়ে না কোনো ব্যক্তি এটা আমি কিভাবে চিনলাম আমি দু চারবার দেখছি যে উনি নামাজ পড়ে না কেউ একজন এসে আমাকে বলেছেন যে তিনি নামাজ পড়েন না তার উপর ভিত্তি করে কি আমি ওই সিদ্ধান্তে আসব যে এই ব্যক্তির জানাজা পড়ব না বলেন লোকমুখে শোনা আমার দুই একবার দেখা এটাই কি চূড়ান্ত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র দলিল অতএব আমাদেরকে এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে হুসনুজ্জানকে এক নম্বরে রাখতে হবে যে আশা করা যায় তিনি তওবা করেছেন আশা করা যায় তিনি ইসলামের উপর মারা গিয়েছেন যদি না বিপরীত কোনো নিশ্চিত প্রমাণ আমাদের কাছে আসে তার আগ পর্যন্ত তাকে মুসলিম হিসাবে গণ্য করাই আমাদের উচিত হবে মসজিদে এমন জানাজা আসে যার ব্যাপারে কিছুই জানি না এমন জানাজা পড়া যাবে কি না মুসলিম হলে যাবে মুসলিম হলে যাবে মসজিদে নববীতে আমাদের দেশের কত ব্যক্তি তাই না যারা ইসলাম পালন করে না এরকম ব্যক্তি হজে যায় না
হজে যারা যায় তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বেনামাজি বলা যায় না এখন হজে গিয়ে যদি তাদের তওবা করে ভালো হয় কারণ ধনী লোকরা তো হজে যায় আবার ধনী লোকরা তাদের ফ্যাশন হচ্ছে সালাত না পড়া অনেক ধনী লোকের সবার কথা বলছি না তো সেক্ষেত্রে এদের কারো যদি মক্কা মদিনায় মৃত্যু হয় আমি আজ পর্যন্ত দেখি নাই যে তারা ইনভেস্টিগেট করেছে তদন্ত করেছে তারপরে কারোটা জানাজা পড়াইছে বাকিটা বাদ দিয়েছে আমার কর্মস্থল ঢাকায় পৈতৃক বাড়ি ঢাকার বাইরে আমি বাড়িতে গেলে মসজিদে সালাত আদায় করলে শুধু ফরজ সালাত আদায় করি ইমামের সাথে আর একা আদায় করলেও শুধু ফরজ আদায় করি পূর্ণ রাকাত আমার পৈতৃক বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি 45 কিলোমিটার দূরে এক্ষেত্রেও আমি ওই বাড়িতে গেলে একইভাবে সালাত পড়ি আমি কি ঠিকভাবে সালাত এটার মূল বিষয়টা হলো ইস্তিতান আপনার নিজের বাড়ি যদি থাকে নিজের কেনা বাড়ি একদিনও যদি সেখানে নাও থাকেন তবু আপনার বাড়ি আপনি যে বাড়িতে শৈশব কাটিয়েছেন আপনার বাবার বাড়ি যদি সম্পূর্ণ বিক্রি করে দেয় তাহলে ভিন্ন মাসালা কিন্তু যদি এখনও আপনাদের আন্ডারে থাকে আপনার মিরাসের কিছু অংশ সেখানে থাকে এটা আপনার বাড়ি তাহলে এই বাড়িগুলোতে থাকা অবস্থায় আপনি কসর করতে পারবেন না আপনি মুসাফের না কিন্তু আসা যাওয়ার পথে আপনি মুসাফের হতে কোনো বাধা নাই শ্বশুরবাড়ির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তবে মেয়েদের জন্য স্বামীর বাড়ি তার বাড়ি আর ছেলেদের জন্য স্ত্রীর বাড়ি তার বাড়ি না যদি কোনো নারীর দায়িত্ব তার মাহারাম না নেয় তাহলে যে নারী একা বসবাস করে বা একা ভ্রমণ করে সে কি গুণাগার হবে না নিরুপায় অবস্থায় কেন গুণাগার হবে তাকে সমাজের আর সবার উচিত হবে ফরজ হবে তাদের উপর তাকে সেবা দেওয়া যাতে সে অসহায় বোধ না করে এবং যাতে সে শরীয়ত দিক থেকেও কোনো না কোনো একটা ব্যবস্থা করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে কীভাবে সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না কিন্তু এই সমাজের অসহায় নারীদেরকে নিয়ে আপনারা আপনাদের যাদের সহায় আছে তাদের ভাবার প্রয়োজন আছে আমি একটি হিন্দু পরিবারের টিউশনি করাই যেখানে নিয়মিত নাস্তা খেতে দেয় সেই নাস্তা খাওয়া যাবে কি না হ্যাঁ টিউশনি যদি জায়েজ হয় তাহলে নাস্তা না জায়েজ হবে কেন তবে যদি তারা শুকনো খাবার দেয় যে কোনো ভাত রুটি ইত্যাদি এবং আপনি জানেন যে তার মধ্যে কোনো নাজাসাত অথবা হারাম কিছু মিশ্রিত হয় নাই হারাম কিছু কি যেমন শুকরজাত কোনো জিনিস থাকা কারণ অনেক সময় অমুসলিমরা কিন্তু ওই বাদ বিচার করে না যেটা আমরা করি আপনি বিদেশে ইউরোপ আমেরিকাতে যদি যান দেখবেন অনেক পাউরুটি খেতে পারবেন না পাউরুটির মধ্যে তারা শুকরের কিছু জিনিস মেশায় ওটা লিখা থাকে চকলেট বিস্কিট সবটা খেতে পারবেন না ওগুলোর মধ্যেও কিছু কোডিং আছে যে কোডিংয়ের মধ্যে হারাম জিনিসটা তারা মিক্স করে ওই ওইটা হচ্ছে হারাম মিক্স করার কোড আগে তারা ইনগ্রেডিয়েন্টটা পুরোটা লিখতো এখন কোডিংটা করে যাতে বিক্রয় বাড়ানো যায় আমাদের আপনাদের মতো অসচেতন মুসলমানরাও যেন না বুঝে কিনে ফেলে এখন তাহলে আমাদেরকে কোডটা শিখতে হবে কোড দেখবেন যে আলহামদুলিল্লাহ ওখানকার মুসলিম কমিউনিটি কিছু কোড দিয়েছে যে এই কোড থাকলে বুঝবেন যে এখানে হারাম আছে আর এই কোডগুলো যদি না থাকে চকলেট বিস্কিট পাউরুটি বা অন্য অন্য খাদ্যদ্রব্য তাহলে বুঝবেন যে সেটা হালাল তবে আপনি যখন কোনো অমুসলিমের বাসায় এই ধরনের চকলেট বিস্কিট কিংবা তাদের বানানো জিনিস খাবেন তাদেরকে জিজ্ঞেস করবেন এটা হালাল কিনা এখন অমুসলিমরাও হালাল শব্দটা জানে তারাও মাসকে বলে এটা হালাল মাস বুঝতে পারছেন কি না মাসকে হারাম হয় কখনো মাসকে কি হালাল পন্থা জবাই করতে হয় না কিন্তু তারা হালালটাকে মুসলমানদের কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য মাসও হালাল পন্থায় জবাইকৃত বলে অজুর ক্ষেত্রে শীতকালে মোজা পড়ার বিধান বা অজুর বিষয়ে জানতে চাই শীতকালে গরমকালে সবসময় অজুর মোজার উপরে মাসে করা যায় মোজাটা চামড়ার হলে সবাই বলে যে সেটার উপরে মাসে করা জায়েজ যেহেতু মাস আল খুফাইন একটা বিখ্যাত হাদিস এবং ফিকহের অধ্যায়ও আছে কিন্তু এই খুফাইনের পাশাপাশি আছে জাউরাবাইন যেটা পশমি মোজা কটনের মোজা বা মোটা মোজা সেটার উপর করা যাবে কি না সে প্রসঙ্গেও হাদিস আছে এটা যদিও ইখতিলাফি মাসালা কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং আমাদের মাশায়েখদেরও মতামত হচ্ছে মোজা যদি মোটা হয় সেটা পশমি হোক কটনের হোক আর চামড়ার হোক সর্বাবস্থায় মাসে করা যাবে মুসাফিরের জন্য 3 দিন 3 রাত আর মুকিমের জন্য 1 দিন 1 রাত আমার বাবা সুদের টাকার উপর ফল বাগান এবং চাষাবাদ করে আমি কি ওই ফসল খেতে পারবো আচ্ছা উনি যে সুদটা নিয়েছেন এই সুদটা হারাম কিন্তু ফসলটা তো আর হারাম নয়
হ্যাঁ, তাকওয়া হচ্ছে এটাও অ্যাভয়েড করা, বাবাকে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য। তাকওয়া ফরজ নয়। আর কোনো ব্যক্তি যদি সুদের টাকা লগ্নি করে তার পরিবারকে খাওয়ায়, তাহলে পুরো পাপটা তার উপর যাবে। এখন স্ত্রী তার উপর ডিপেন্ডেন্ট, স্ত্রীর অবশ্য উচিত হচ্ছে তাকে ওয়ার্নিং দেওয়া যে তোমার সুদের মধ্যে সম্পৃক্ত থাকা চলবে না, কারণ পরিবারের আপন জনেরা যখন কাউকে বলে সে কিন্তু প্রভাবিত হয়, সে সতর্ক হয় এবং সুদ থেকে সে বিরত হয়। আরেকটা প্রশ্ন আছে, সেটার আগে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে অবহিত করতে চাচ্ছি। আপনাদের বাইরেও এটা টাঙানো আছে, অনলাইন ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ তাইব একাডেমি, আমাদেরই প্রতিষ্ঠান, এবং এখানে শুদ্ধভাবে ইসলামকে জানার জন্য মোটামুটি বেশ 14টা সাবজেক্ট আছে। আপনারা দুটো সেমিস্টারে এই কোর্সটা করতে পারেন। এটা অনলাইন কোর্স, এখানে ভিডিও লেকচার আছে। আমি অনেকগুলো কোর্স নিয়েছি এখানে, এই যে ফেকুত তহারা, ফেকুত সালা, ফেকুল হাজ্জল উমরা, ফেকুল মুআমালাত, আজকে যে বিষয়ের উপর আলোচনা করেছি, হারাম ট্রানজ্যাকশন, হালাল ট্রানজ্যাকশনের উপর আমার অনেকগুলো ক্লাস রয়েছে। আপনারা যদি এখানে ভর্তি হন, তাহলে অন্তত আমাদের দৈনন্দিন জীবনে ইসলামিক নির্দেশনা মানার জন্য যে সকল জ্ঞান দরকার, আমরা মৌলিকভাবে সেগুলো অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, এটার এখন এনরোলিং চলছে, পুরো জানুয়ারি 15-20 তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে। আপনাদের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন। জি, এটা হলো অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ তাইব একাডেমি, তাইব একাডেমি। এখানে বারকোডও দেওয়া আছে বা কিউআর কোড, আপনি ওয়েবসাইটে ঢুকলে ডিটেলস সব জানতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ প্রশ্নটা নিয়ে নেই। মাগরিব জামাতের দ্বিতীয় রাকাত পেলাম, জামাতের দ্বিতীয় রাকাতের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ব কি? হ্যাঁ, পড়বেন। যখনই তাশাহুদে পাবেন, তাশাহুদ পড়ার সুযোগ থাকবে, পড়বেন। দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়ব নাকি দুরুদ শরীফ ও দোয়া মাসুরা সহ? না, আপনি শেষ বৈঠকে দুরুদ পড়বেন এবং দোয়া মাসুরা পড়বেন। গ্যাস বের হলে ওজন নষ্ট হয়, বয়স্ক লোকদের বায়ু বের হওয়ার সম্ভাবনা বেশি, তাদের বেলা ছাড় আছে কিনা? কোনো ছাড় নাই, কিন্তু যদি রোগ হয়, অর্থাৎ কিছুক্ষণ পর পর কারো কারো পেটে গ্যাস্ট্রিক হলে যেটা হয়, তাহলে তিনি একবার উজু করবেন, তারপরে সালাত পড়ে ফেলবেন। গ্যাস যদি বের হয়, এটা হচ্ছে সালিসুল বাউলের মধ্যে, যাদের একটু পরপর প্রস্রাব বের হয় এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে তিনি একবার উজু করে তারপরে সালাদটা পড়ে ফেলবেন যদি এর মধ্যে প্রস্রাব বের হয়। আর এখন তো প্যাম্পার্স কিংবা ক্যাথেটার আছে, অতএব তার অন্যান্য শরীরের অন্যান্য কাপড় কিংবা জায়গাটা যাতে নাজাসাত যুক্ত না হয়, এই জন্য তার হয় ক্যাথেটার নয় প্যাম্পার্স ব্যবহার করা উচিত। আর গ্যাস কিংবা বায়ুর ক্ষেত্রে তো কোনো জিনিস সাধারণত মানে কাপড় কিংবা স্থান তখন নাজাসাত যুক্ত হয় না, শুধু সে ওদুর বাইরে চলে যায়। কিন্তু সেটা যদি তার রোগে পরিণত হয়, তাহলে ওই যে প্রস্রাব যাদের ঘন ঘন আসতে থাকে তাদের মতোই একবার ওজু করে তিনি পড়তে পারবেন। আপনাদের সবাইকে শুকরিয়া জানিয়ে এবং আল্লাহর কাছে আবার তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।